ধীরস্থির খেলোয়াড় হিসেবে পরিচিত হলেও মাহমুদউল্লাহ রিয়াদ দলের প্রয়োজনে জ্বলে উঠতে পারেন। বৃহস্পতিবার আরও একবার জ্বলে উঠলেন, মাত্র 21 বলে 43 রানের ঝোড়ো ইনিংস খেলে দলকে এনে দিলেন জয়ের পুঁজি। এই রিয়াদকে বেশ মনে ধরেছে অধিনায়ক সাকিব আল হাসানের, আর তার মাত্রা এতই বেশি যে সতীর্থকে সবসময় এমন রূপেই দেখতে চান সাকিব। সাকিব মনে করেন আগ্রাসী হয়ে খেললেই রিয়াদ ভালো খেলতে পারেন, বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে এমন মারকুটে মাহমুদউল্লাহ রিয়াদকেই দেখতে চান তিনি। সাকিব বলেন, আমি যেটা মনে করি রিয়াদ ভাই তখনই ভালো করে যখন উনি এরকম ইতিবাচক মানসিকতা নিয়ে আগ্রাসী খেলেন। উনি কিছু কিছু সময় আমার পার্সোনাল ধারণা নিজের ইনিংসটা বিল্ড আপ করার জন্য চেষ্টা করে, আমার মনে হয় ওনার জন্য ভুল পথ ওটা। ওনাকে আগ্রাসী খেলতেই বেশি মানায়, বিশেষ করে টি টোয়েন্টি ফরম্যাটে। শুধু টি টোয়েন্টিই বা কেন, সাকিব এমন রিয়াদকে চান ওয়ানডেতেও, এমনকি টেস্ট ম্যাচেও শরীরের জং ছোটাতে। সাকিব আল হাসান বলেন, ওয়ানডেতেও মানায়। আপনি যদি কার্ডিফের ইনিংসটা দেখেন, প্রথম কিন্তু আমি ধীর খেলেছি, রিয়াদ ভাই অ্যাটাকে গিয়েছিলেন। আমার কাছে মনে হয় ওনার এই অ্যাপ্রোচ শর্টার ভার্সনের জন্য ভালো, এমনকি টেস্ট ম্যাচেও উনি যদি কয়েকটা বাউন্ডারি মারতে পারেন ওনার শরীর চলা শুরু করে, মুভমেন্ট ভালো হয়। আমি দেখেছি ওই সময়টাতে উনি ইনিংসটা বড় করতে পারে। আর তাই সাকিব আল হাসানের ভাষ্য, আমি মনে করি রিয়াদ ভাইয়ের এই অ্যাপ্রোচটাই সঠিক। আগের ম্যাচে টাইগারদের ব্যাটিং পারফরমেন্স মোটেও ভালো হয়নি, এই ম্যাচে অবশ্য ব্যাটিংয়েই গড়ে দিয়েছে জয়ের ভিত। সাফল্যের কারণ জানিয়ে সাকিব বলেন, গত ম্যাচ থেকে আমরা ব্যাটসম্যানরা অনেক কিছু শিক্ষা নিয়েছি। আগের ম্যাচে আমরা 140 কিলোমিটার গতির বল 180-তে মারতে চেয়েছি। এই ম্যাচে সবাই রাইট গেম প্ল্যান করেছে, গতি কাজে লাগিয়েছে, পেস কাজে লাগালে রান করা সম্ভব। আজ লিটন খুব ভালোভাবে অ্যাপ্লাই করেছে।